গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, দেশের জনগণ কি এই সরকার নিয়ে সন্তুষ্ট? জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। দুপুর একটার মধ্যে প্রধান বিচারপতিকে পদত্যাগের আলটিমেটাম। এরপর জানিয়ে দেব শেখ হাসিনা দেশে ফিরলেই বিচারের মুখোমুখি করা হবে। এদিকে আবু সাইদের কবর জিয়ারত করলেন ডক্টর ইউনুস। এরপর জানিয়ে দিব কতদিন ক্ষমতায় থাকবে অন্তর্বর্তীকালীন সরকার, জানালেন আসিফ নজরুল। আরও জানিয়ে দিব হাইকোর্ট ঘেরাও কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। সর্বশেষ জানিয়ে দিব 11 বছর ধরে গুম সাবেক এমপি হিরু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। দুপুর একটার মধ্যে প্রধান বিচারপতিকে পদত্যাগের আলটিমেটাম। এবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের দাবিতে আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিদের দুপুর একটার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে তারা। শনিবার 10 আগস্ট বেলা 11টায় হাইকোর্ট চত্বরে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এ আলটিমেটাম দেন। এ সময় শত শত শিক্ষার্থী হাইকোর্টের ভেতরে ঢুকে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এর আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারের সঙ্গে কোনো প্রকার আলোচনা না করে ফুল কোর্ট মিটিং ডাকায় হাইকোর্ট ঘেরাও কর্মসূচি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার 10 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এই কর্মসূচি দেন। তিনি বলেন, ঢাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীসহ আপামর জনতাকে আহ্বান করা হচ্ছে, যত দ্রুত সম্ভব আপনারা প্রতিটি এলাকা থেকে মিছিল নিয়ে হাইকোর্টের দিকে আসুন। হাইকোর্ট ঘেরাও করা হবে, সেই সঙ্গে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান একত্র হয়ে মিছিল বের করুন। দেশের প্রতিটি জেলা কোর্ট, জজ কোর্ট ও বিচারপতিদের বাসভবন ঘেরাও করা হবে। আজ ফ্যাসিবাদী বিচার ব্যবস্থাকে সমূলে উৎখাত করবে গোটা বাংলাদেশ। শেখ হাসিনা দেশে ফিরলেই বিচারের মুখোমুখি করা হবে। দেশে ফিরলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে, এমনটি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর গত বৃহস্পতিবার 8 আগস্ট যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তাতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন নাহিদ। পেয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব। দপ্তর পেয়ে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দেশে ফিরলেই বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে শেখ হাসিনাকে। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনের জেরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। তবে সম্প্রতি কয়েকটি সাক্ষাৎকারে তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন শেখ হাসিনা আবারও দেশে ফিরে আসবেন। বাংলাদেশে নির্বাচনের তারিখ ঘোষণা করলেই দেশে ফিরবেন তিনি। গত 30 বছরের মধ্যে 20 বছরই ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা, কিন্তু জুলাই থেকে শুরু হওয়া ছাত্র বিক্ষোভে সহিংস সংঘর্ষে প্রায় 300 মানুষ নিহত হয় বলে জানায় রয়টার্স। শেখ হাসিনার শাসনামলে সংঘটিত হওয়া ওই হত্যার জন্য শেখ হাসিনার বিচার করতে চান নাহিদ। তিনি বলেন, শেখ হাসিনা কেন দেশ ছেড়ে পালালেন তা জানতে আমি খুব ইচ্ছুক। আবু সাইদের কবর জিয়ারত করলেন ডক্টর ইউনুস। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় উপদেষ্টা পরিষদে থাকা 2 জন ছাত্র নাহিদ হোসেন ও আসিফ মাহমুদ উপস্থিত ছিলেন। এ সময় তারা দোয়ায় অংশ নেন। শনিবার 10 আগস্ট সকালে হেলিকপ্টার যোগে পীরগঞ্জে সাইদের গ্রামের বাড়িতে যান ডক্টর মোহাম্মদ ইউনুস। এর আগে তিনি ঢাকা থেকে হেলিকপ্টার যোগে পীরগঞ্জ মেরিন একাডেমিতে পৌঁছান। সেখান থেকে সড়কপথে আবু সাইদের বাড়িতে যান। কবর জিয়ারতের পর আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ডক্টর ইউনুস। এরপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যাওয়ার ও সেখানে শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের। কতদিন ক্ষমতায় থাকবে অন্তর্বর্তীকালীন সরকার, জানালেন আসিফ নজরুল।
সরকারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যতদিন থাকা দরকার ততদিনই ক্ষমতায় থাকবে অন্তর্বর্তীকালীন সরকার, এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শনিবার 10 আগস্ট সকালে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এর আগে সকালে আইন ও বিচার বিভাগের সচিব মোহাম্মদ গোলাম সরোয়ার এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব হাফিজ আহমেদ চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তারা আসিফ নজরুলকে অভ্যর্থনা জানান। অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এটার মেয়াদের ব্যাপারে এখনও কোনো কথা হয়নি। একটা জিনিস মাথায় রাখবেন কাইন্ডলি, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা থাকবে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন। আবার এদেশের সাধারণ মানুষের যে সংস্কার আকাঙ্ক্ষা সেখানে প্রত্যাশা থাকবে এ সরকার যেন জরুরি কিছু সংস্কার করে যায়। হাইকোর্ট ঘেরাও কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এবার হাইকোর্ট ঘেরাও কর্মসূচি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এজন্য কার্জন হলের গেটে সবাইকে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়েছে। শনিবার 10 আগস্ট সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে এক বার্তায় এ আহ্বান জানানো হয়। এতে বলা হয় সবাই দ্রুত 10টার মধ্যে কার্জন হলের গেটে আসুন, হাইকোর্ট ঘেরাও করা হবে। ফ্যাসিবাদের মদতপুষ্ট ও নানা অপকর্মে জড়িত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারের সঙ্গে কোনো প্রকার আলোচনা না করে ফুলকোর্ট মিটিং ডেকেছেন। পরাজিত শক্তির যে কোনো প্রকার ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না হুঁশিয়ারি দিতে তারা বলেন আইনজীবীরা ইতোমধ্যেই এর প্রতিবাদে জড়ো হয়েছেন। আমরা আগেই প্রধান বিচারপতিকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলাম, ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদেরকে উস্কানি দিলে এর ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে, অবিলম্বে বিনা শর্তে প্রধান বিচারপতি পদ থেকে পদত্যাগ করুন এবং ফুল কোর্ট মিটিং বন্ধ করুন। প্রসঙ্গত শনিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের নিয়ে জরুরি ফুল কোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ভার্চুয়াল মাধ্যমে বিচারপতিরা সভাটি করবেন বলে জানা গেছে। 11 বছর ধরে গুম সাবেক এমপি হিরু প্রায় 11 বছর আগে র্যাবের হাতে আটক হয়ে কুমিল্লা থেকে নিখোঁজ হন লাকসাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম হিরু। এ সময় তার সঙ্গে ছিলেন লাকসাম পৌর বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির পারভেজ। দীর্ঘ সময় পেরিয়ে গেল, ওই দুই নেতার কোনো সন্ধান মেলেনি। স্বজনরা তাদের ফিরে আসার অপেক্ষায় দিন গুনছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর কথিত আয়নাঘর থেকে গুম একাধিক ব্যক্তি ফিরে এসেছেন। এ খবরে নতুন করে আইন প্রয়োগকারী সংস্থার কাছে খোঁজ খবর নিচ্ছেন দুই পরিবারের স্বজনরাও। হিরু ও পারভেজ বেঁচে আছেন কিনা, মরে গেছেন, ওই সংবাদও দুই পরিবারের কাছেও নেই। অপেক্ষায় আছেন তারা ফিরে আসবেন।